আসসালামু আলাইকুম সামদ্রি ভির্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের তো অনেক অনেক ভালো আছি ড্রাগন ফল সম্পর্কে আপনাদেরকে নতুন করে আর বলার কিছু নেই ড্রাগন ফলের গুণের কথা আমরা সবাই জানি এবং ড্রাগন গাছটি একটি মরু প্রজাতির ক্যাকটাস গাছ এই গাছটি সাধারণত মরু অঞ্চলে হয়ে থাকে সবচেয়ে বেশি আমাদের দেশেও কিন্তু ড্রাগন গাছের চাষ হচ্ছে ড্রাগন চাষ করে আমরা খুবই লাভবান হচ্ছি ইতিমধ্যে এর অনেক দৃষ্টান্ত আমি দেখেছি এবং আপনারাও দেখেছেন তো সাতবাগানে ড্রাগন গাছ চাষের ক্ষেত্রে আমি অনেক দিন যাবৎ চেষ্টা করছি এবং সেই সাথে আমি এটার ভালো রেজাল্ট পেয়েছি আমাকে অনেকেই বলেছেন যে সাতবাগানে ড্রাগন ফলের চাষ করে কতটুক পরিমাণ লাভবান হয়েছে তো তারই দাঁড়াব কথা আমি বলছি আপনারা যারা আমার সাথে আছেন এই চ্যানেলের সাথে আছেন তারা অবশ্যই জেনেছেন আমি অনেকগুলো ভিডিও পর্যন্ত দিয়েছি এবং সেই সাথে ড্রাগন ফলের যে আমার ফলন হয়েছে সেটা সম্পর্কে আপনারা জানেন সো আমি মোটামুটিভাবে ড্রাগন ফলের চাষ করছি সাতবাগানের তিন থেকে তিন থেকে চার বছর যাবত এবং চার বছরে আমি প্রতি বছরই অনেক ফল পেয়েছি আলহামদুলিল্লাহ এবং যারা আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ড্রাগন ফলের চাষ করছেন সাতবাগানে তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনও পর্যন্ত ড্রাগন ফলের চাষ বাগানে করছেন না এবং সংযোজন করছেন না আপনার সাত বাগানে অবশ্যই আপনার খুব অনায়াসে ড্রাগন সাত বাগানে ড্রাগন ড্রাগনের চাষ করতে পারেন আর ড্রাগন গাছ অত্যন্ত সহনশীল একটি গাছ বিশেষ করে বাগানের ড্রাগন গাছ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সে খুব ভালোভাবে আপনাকে ফল দেবে যদি আপনি শুধুমাত্র একটু টেক কেয়ার করেন টেক কেয়ার না করলেও ড্রাগন গাছ আপনাকে ফুল ফল দেবে তবে পর্যাপ্ত পরিমাণ যেটা আপনি চেষ্ট মানে আশা করেন হয়তো বা সেই জিনিসটা সে দেবে না কিন্তু তার পরিমাণ অনুযায়ী তার যে পর্যাপ্ততা সেখান থেকে সে আপনাকে অবশ্যই ভালো ফল দেবে তাই আপনারা অধিক সহনশীল ড্রাগন গাছের চারা সংগ্রহ করে অবশ্যই আপনারা আপনাদের সাত বাগানে সেটাকে সংযোজন করবেন ড্রাগন গাছ অত্যন্ত সহনশীল একটি গাছ তারই একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমি বেশ কয়েক মাস যাবৎ কতগুলো চারা আমার বাগানে আমি রেখেছিলাম কাটিং থেকে চারা আর কি তো এটা আমি সময় স্বল্পতার কারণে মাটিতে রোপণ করতে পারি নাই কিন্তু কয়েকটি কাণ্ড খুব সহজেই কোনো রকম মাটির সংস্পর্শ ছাড়াই কোনো রকম খাবারের মানে সংস্পর্শ ছাড়াই আমি বলবো সে তার আপন বলয় থেকে দেখুন কত সুন্দর একটি ব্রাঞ্চের সৃষ্টি করেছে সে তার শিকড়গুলো ছাদে ছড়িয়ে দিয়েছে এবং সেখান থেকে রাতের কুয়াশা কিংবা অল্প পরিমাণ বৃষ্টি থেকে সে তার জলের যে ঘাটতি সেটা সে নিচ্ছে এবং সূর্যের আলো থেকে সে সালক সংশ্লেষণের মাধ্যমে সে খাবারটা গ্রহণ করেছে এবং গ্রহণ করে দেখুন কত সুন্দর একটা কুশির জন্ম দিয়েছে এবং সেই কুশিটি খুবই সুস্থ সবল এবং খুবই কার্যকরী একটি কোষী কারণ তার বৃদ্ধিটা যদি আপনারা লক্ষ্য করেন দেখুন কত সুন্দর এখানে হলুদাব কোনো ভাব নেই এবং তার উপরে যে প্রান্ত ভাগটা আছে সেটা তো তার যে গ্রোথনেসটা গ্রোথনেসের যে একটা প্রভাব বা গ্রোথনেসের যে একটা প্রক্রিয়া সেটার কোনো ঘাটতি আমি তার মধ্যে দেখি না তো যদি এটা খুব সহজেই নেতিয়ে যেত কিংবা খাবারের অভাবে যদি সে ঠিক মতো বেরিয়ে উঠতে না পারতো তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না তাই আমরা খুব সহজেই বলতে পারি ড্রাগন গাছ অত্যন্ত সহনশীল একটি গাছ এবং এটা খুব সহজেই ফুল ফল দেয়